প্রতিদিনের রান্নার একটি অন্যতম প্রধান উপকরণ হলো টমেটো। আর সেই টমেটোর হার, কানের দুল এবং টিকলি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নববধূ। ঘটনাটি ঘটেছিল পাকিস্তানে। তার অভিনব এই সাজগোজ দেখে পাকিস্তানের অর্থনীতির করুণ অবস্থাকে কটাক্ষ করেছিল নেটিজেনরা। বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে কনে গয়নার পরিবর্তে টমেটোর তৈরি নেকলেস, টিকলি, কানের দুল বেছে নিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে ওই নববধূ জানিয়েছিলেন, তার পরিবারের তরফ থেকে তাকে 3 বাক্স ভর্তি টমেটো দেওয়া হয়েছিল। সূত্রের খবর, পাকিস্তানের টমেটোর দাম তখন কেজি প্রতি 300 টাকা ছিল। ইরান, আফগানিস্তান এবং ভারত থেকে টমেটোর আমদানি নিষিদ্ধ করার পর থেকে পাকিস্তানের টমেটোর দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে নববধূ গয়নার পরিবর্তে টমেটোকেই বেছে নিয়েছিলেন। ওই নববধূ জানিয়েছিলেন, টমেটোর যা দাম তা প্রায় সোনার দামের সমান, তাই সোনা ছেড়ে টমেটোর গয়না পরেছিলেন তিনি।